টেম্পোরারি সরি এডি থেকে আপনি লিখেছেন জাকাতের জন্য গচ্ছিত টাকা রাখা টাকা থেকে বেতন বোনাস দেওয়া যাবে কিনা যেটা জাকাতের জন্য আলাদা করে রেখেছেন এটা জাকাত গরিবের হক সেটা দিবেন এখান থেকে পেন্টুপনাস কেন দেবেন পেত্রনাস অন্য টাকা থেকে দিবেন এই টাকা থেকে দিবেন না যদি নেয় দেন তাহলে অনেকটা ধারের মতো নিয়ে আবার সেটা ফিল আপ করে রাখবেন সুমেয়া জানাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজু বা গোসল করতে হবে কি না মাসি যদি নোংরা জায়গায় বসে সেই নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তাদের তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটা ফলশ্রুতি আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না সুমায়া খন্দকার সিমি আপনি লিখেছেন পরিবারের কেউ মদ এডিক্টেড হলে তাকে কিভাবে সঠিক পথে ফেরানো যাবে প্রথমত তাকে বিভিন্ন যে সেন্টার আছে যে সেন্টারগুলো থেকে বিভিন্ন হেলথ সেন্টারগুলো থেকে হেল্প করা হয় সেগুলোতে প্রপার হেল্প করা হয় করা হয় না হয় সেটা খোঁজখবর নিয়ে আপনি সেখানে রাখতে পারেন সেই সাথে একটা সময় তাকে যদি নজরদারিতে রাখা হয় সহযোগিতা করা হয় এবং কাউন্সেলিং করা হয় একই সঙ্গে আশা করা যায় সে ফিরে আসবে আর যদি তার ভিতরে বোধশক্তি থাকে নাসিয়া করলে বুঝে তাহলে সেক্ষেত্রে নাসিয়া করা এবং সেই সাথে দিনই পরিবেশে তাকে নিয়ে যাওয়া একেবারে যেখানে দিনই পরিবেশের সারাক্ষণ থাকবে এরকম কোনো পরিবেশে তাকে নিয়ে লম্বা সময় রাখতে পারলে আশা করা যারা তাদেরকে দেখে করবেন এমনি নুরুল আলম খান লিখেছেন লটারির মাধ্যমে কোরিয়ায় গিয়ে উপার্জন করলে হালাল হবে কিনা উপার্জন হালাল হবে আর এই লটারিটা টাকা দিয়ে লটারি কিনে তারপর যাওয়াটা মৌলিকভাবে এই কাজটা না যায়। যে হয় আমি লটারিতে যেতে পারবো আমরা টাকা মার এটা যায়জ নয় এটা অনেকটা জুয়া টাইপ বাট যদি এমন হয় যে কোনো টাকা দেওয়া লাগে না কিন্তু ওরা লটারি করে কিছু মানুষকে কিনিসে যাদের ভাগ্য উঠেছে তাদেরকে নিয়ে গেছে এটা আপনি এইটার অংশন করতে পারেন এটাতে যেতে পারেন আর যদি আপনি টাকা দিয়ে কিনে লটারিতেও যান তাহলে আপনার যাওয়াটা বা ওই প্রক্রিয়াটা না জায়েজ হলো কিন্তু ওখানে গিয়ে যদি আপনি হালাল উপার্জন করেন হালাল পরিবেশে থাকেন হারামের সাথে সম্পর্ক না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হতে পারে মাইমুন আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় কিনা অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণা হবে না আর আহমেদ আপনি লিখেছেন ঘরে নিজের ছবি টাঙানো যাবে কিনা ছবি টাঙানো থাকলে সেখানে রহমতের ফেরেস্ত আসে না বিদায় ছবি থাকলে সেটা একান্ত যদি প্রয়োজনীয় এভিডেন্স হিসাবে কোনো ডকুমেন্টের জন্য যদি রাখতে হয় সেটি আপনি হেফাজ করে রাখবেন রয়ার ইত্যাদিতে প্রদর্শন করে রাখা উচিত নয় কারণ হাজিস স্পষ্ট বলা আছে এবং ক্রেমি সাদ সাল্লাম বলেছেন লাতমালা একেতবাই তানফি কালমুন অসুরাহ যে ঘরে আপনার কুকুর কিংবা ছবি আছে সেখানে আমাদের ফেরস্তা প্রবেশ করেন এখানে ছবি আসে বলতে ছবি যেটা প্রদর্শিত সেটি যদি থাকে এমনি ফাইসাল হোসেন আপনি লিখেছেন নিজের শ্বশুর শাশুড়িকে আম্মা না বললে কি কোনো গুণা হবে যদি গুণা না হয় তবে অন্য কী সম্বোধন করে ডাকা যাবে এটা তো আসলে অরভাব এবং পরিবেশের উপর নির্ভর করে আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে বাংলাদেশে সাধারণত আব্বা আম্মা ডাকা হয় এখানে আব্বাম্মাই ডাকবেন অন্য কিছু বললে তারা যদি মন খারাপ করেন তাহলে আপনি সেটা বলবেন না গুণা হবে না কিন্তু আপনার জন্য এটা অনুচিত আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য তারা মুরব্বী তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনি ডাকবেন শুরুতে হয়তো একটু আনজি লাগবে পরে আস্তে আস্তে আপনার কাছে ইজি লাগবে এছাড়া আপনি আঙ্কেল আনটি বললে গুণ হবে না বা আপনি যেটা বলে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেটা বলতে পারেন মৌলিকভাবে আব্বা আম্মা বলতে আপনি বাধ্য নন কিন্তু আপনার উচিত স্বামী আপনার স্বামী হিসাবে আপনার স্ত্রীকে খুশি করা স্ত্রী হিসাবে স্বামীকে খুশি করার জন্য শাশুরির প্রতি এমন সম্বোধন করে যাতে তারা অসন্তুষ্ট না